মুর্শিদাবাদের লালবাগের ইচ্ছাগঞ্জ, আর সেখানে প্রায় 200 বছরের প্রাচীন শিবালয়, আর সেই শিবালয়ের পুজোর আজ উদ্বোধন করলেন প্রাক্তন বিধায়িকা সায়নী সিংহ রায়। তাঁর সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দী সহ ক্লাবের একাধিক সদস্যরা। একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়েই আজকের এই পুজো উদ্বোধন করা হয়। বেশ কয়েকজনের হাতে তুলে দেয়া হয় পুজোর উপহার। তারপরে তিনি লালবাগের যুব সংঘের পুজোর উদ্বোধন করেন ফিতে কেটে। মুর্শিদাবাদের সবজি কাটরা উদয়ন সংঘের পুজোর উদ্বোধনও করেন। সেখানে ফিতে কেটে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দী উদ্বোধন করলেন। সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়িকা সায়নী সিংহ রায়। আজকে আমরা তিনটে পুজো উদ্বোধন করলাম। তার মধ্যে প্রথমে হলো শিবালয় ইচ্ছাগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব, তারপরে আমরা সবজি কাটরার উদয়ন সংঘ, এবং তারপরে আমরা যুব সংঘ। এই তিনটে পুজো উদ্বোধন করলেন আমাদের প্রাক্তন বিধায়ক এবং বিশিষ্ট সমাজসেবী সায়নী সিংহ রায় মহাশয়া, এবং তার সঙ্গে আমাদের কাউন্সিলররা উপস্থিত ছিলেন, এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই উপস্থিত থেকে আমরা আজকে উদ্বোধন করলাম তিনটে পুজো। আমাদের খুব ভালো লাগলো, দিদিকে আজকে পেয়েছি আমরা এই ব্যস্ততার মধ্যেও। হ্যাঁ, প্রতি বছর আমরা আসবো মনে করি দিদিকে নিয়ে, কিন্তু এবার পারে এবারই প্রথম পেয়েছি আমরা। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগলো এই দিদি। হ্যাঁ, এইটা আমি প্রতি বছরই প্রশান্ত দাস, আমি প্রতি বছরই এটা করে থাকি। আমার এটা করলে ভালো লাগে বলে আমি প্রত্যেক বছরই এই দুর্গা পুজোর আজকের দিনে প্রতি বছরই আমি এরা এই বস্ত্র বিতরণ করে থাকি। এই প্রায় 200 মানুষকে আজকে আমি দিই। কত রকমের এইটা আমাদের মোটামুটি আমাদের জন্মের আগেতে হয়, প্রায় আমি যা শুনেছি প্রায় 200 বছর আগেকার পুজো এটা। প্রশান্ত দাস সম্পাদক এই শিবালয় কমিটি। সরিউল ইসলাম ও প্রবীণ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। সঞ্জু আসতে আমাদের প্রতিবার উদ্বোধন হয়ে গেল।